নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই হেলদি একটি রেসিপি, তেল ছাড়া জলে ভাজা পরোটা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা। ময়দার বদলে আটা দিয়েও করতে পারেন। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি নামমাত্র সাদা তেল। দিয়ে দিচ্ছি সামান্য নুন। দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে। স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আমি এখানে চিনির ব্যবহার করলাম না। দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা। এবার একটু বেশি জল দিয়ে ময়দাটা নরম নরম করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা নরম করে মেখেছি, হাতের সাথে ময়দা জড়িয়ে যাচ্ছে। এইভাবে মেখে আমি 10 মিনিট রেখে দেব। হাতে সামান্য একটু ময়দা গুঁড়ো নিয়ে ভালো করে ময়দাটা চটকে চটকে মেখে নেব। এবার খুব সামান্য পরিমাণে হাতে একটু তেল নিয়ে ময়দার ওপর বুলিয়ে দিচ্ছি। এই ময়দার ডো থেকে বড় বড় 4টে লেচি কেটে নেব। নর্মাল পরোটার থেকে একটু বড় সাইজের লেচি কাটব। আমি তেল দিয়ে বেলছি না, সামান্য ময়দা ছড়িয়ে যেমন 3 কোণা পরোটা হয় সেভাবেই বেলে নিচ্ছি। তবে পরোটাটা বেলার সময় একটু সাবধানে বেলতে হবে, তার কারণ ময়দাটা ভীষণ নরম করে মাখা হয়েছে সেই জন্যে। পরোটা আমার বেলা হয়ে গেছে, এবারে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন প্যানে কিন্তু কোনো রকম আমি তেল দিইনি। রুটির মতো একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি জল। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু বাটার। এইটুকু বাটার না দিলেও চলতো, তবে পরোটায় একটু বাটারের স্মেল এলে ভালো লাগবে খেতে, সেই জন্যে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে অল্প অল্প করে জলের ছিটে দেব আর পরোটাটা উল্টে পাল্টে দেব। এই পরোটাটা ভীষণই হেলদি, যারা ডায়েট করছেন বা তেল অ্যাভয়েড করছেন তাদের জন্যে ভীষণই উপকারী। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা কতটা নরম হয়েছে। তৈরি হয়ে গেল তেল ছাড়া জলে ভাজা পরোটা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।